দেশে 25 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় কবে? দোসরা ডিসেম্বর 2023 সালে, মাত্রা ছিল 5.6। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বর্তমান সভাপতি কে? জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা, সন্ড লার্মা। বায়ুদূষণে 100 শহরের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান চতুর্থ, প্রথম স্থানে রয়েছে দিল্লি, ভারত। বিশ্বে অপরিশোধিত তেলের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ কোনটি? সৌদি আরব। সম্প্রতি উত্তর কোরিয়ার পর কোন দেশ কক্ষপথে নিজেদের তৈরি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠিয়েছে? দক্ষিণ কোরিয়া। পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই দলের নতুন চেয়ারম্যান কে? গহর আলী খান, পূর্বে ছিল ইমরান খান। কায়াহ রাজ্য কোথায় অবস্থিত? মিয়ানমারে অবস্থিত। COP28 সম্মেলনে কত সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির 3 গুণ ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে? 2030 সালের মধ্যে। 110টির বেশি দেশ একমত হয়েছে। মেয়েদের আইপিএলের নিলামের খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের কোন 2 জন নারী ক্রিকেটার স্থান পেয়েছে? রাবেয়া খান ও মারুফা আক্তার। জাপানের তৈরি ভূমিকম্পের সময় নিরাপদ ট্রেনের নাম কি? N700S বুলেট ট্রেন। বাংলাদেশে প্রথম সরকারি ভ্যাকসিন নির্মিত হবে কোন জেলায়? গোপালগঞ্জ জেলায়। কারেন্ট ন্যাশনাল ইউনিয়ন কোন দেশের জাতিগত বিদ্রোহী গোষ্ঠী? মিয়ানমার। সম্প্রতি কোন 2টি দেশ দীর্ঘদিন পর আন্তঃসরকার বৈঠকে মিলিত হয়েছে? ভিয়েতনাম ও চীন। সম্প্রতি কোন দেশ রাশিয়ার সীমান্ত পারাপারের সকল ক্রসিং বন্ধ ঘোষণা করেছে? ফিনল্যান্ড। COP28 এর মূল আলোচনার প্রতিপাদ্য বিষয় থাকবে কোনটি? জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ। কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন? ঝালকাঠি জেলায়।